হ্যালো ইভ্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই আমেনা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ ও মজাদার মাছ দিয়ে মূলা রান্নার রেসিপি তার আগে অবশ্যই বলতে হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখিনি আজকের এই মজাদার রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমি এক কেজি পরিমাণ মূলা ছোট করে কেটে পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু এই তরকারিটা রান্না করার জন্য আমি ছয় পিস মাছ নিয়েছি সাথে থাকছে পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এবং সাত আটটি কাঁচামরিচ এখন আমি মাছগুলোকে এক চামচ পরিমাণ লবণ হাফচা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো মাছ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দেব সয়াবিন তেলটা গরম হয়ে আসার পর সবগুলো মাছের পিস আমি পর্যায়ক্রমে তেলে দিয়ে ভেজে নেব ভিয়ার্স মূলার এই তরকারি রেসিপিটা আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো মাছ কিংবা আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারবেন সবগুলো মাছের একবার যখন খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পাশটাও ঠিক এই রকম করে ভেজে নেব সবগুলো মাছ পুরোপুরি ভাজি হয়ে যাওয়ার পর মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে মাছ ভাজির যে অবশিষ্ট তেলটুকু থাকবে সেই তেল দিয়ে আজকের রান্নাটা কমপ্লিট করব ভিউয়ার্স আমি তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এরপর যে আমি পেঁয়াজ কুচিটা তেলের মাঝে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিট সামান্য ব্রাউন কালার করে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট পেঁয়াজ কুচিগুলোকে তেলের ওপর নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর কালার যখন হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে যে আমি রসুন বাটা অ্যাড করে দেবো ভিউয়ার্স আমি এখানে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করেছি এখন আমি রসুন বাটাগুলোকেও নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব রসুন বাটা দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে ঠিক এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো ভিউয়ার্স আমি আমার রান্নার পরিমাণ অনুযায়ী মরিচ এবং ধনিয়া গুঁড়াটা এক চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি আর হলুদ গুঁড়াটা দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো আপনারা অবশ্যই আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী গুঁড়া মশলাগুলো কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায় তারপর ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং মশলা এবং তেলটা আলাদা হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে মশলার স্বাদটা সবজির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় সবগুলো সবজি খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে এই সবজিটা সাত থেকে আট মিনিট কষিয়ে নিব ভিউয়ার্স এই সবজিটা কষানোর জন্য আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতে সবজিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে ফিরে এলাম প্রায় সাত থেকে আট মিনিট পর ভিউয়ার্স সবজিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি মাঝখানে একবার ঢাকনা তুলে সবজিটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে সবজিটা নিচে না লেগে যায় তো ভিউয়ার্স সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এরপর যে আমি ঝোলের জন্য সবজির সাথে এক্সট্রা পানি অ্যাড করে দিচ্ছি আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী দুই মগ পরিমাণ পানি অ্যাড করছি পানি অ্যাড করার পর আমি সবজি আর পানিটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে এই সবজিটা আরও পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এলাম আবারও আরও পাঁচ মিনিট পর ফিরার সবজিটা অনেকটা হয়ে এসেছে এখন আমি সবজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এর মাঝে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব রান্নার এ পর্যায়ে যখন মাছটা অ্যাড করা হয় এতে করে মাছের সারটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় এতে করে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো ভিওয়ার্স আমার মাছগুলো অ্যাড করা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে একটু চেপে চেপে দিলাম সবজির সাথে যাতে খুব ভালোভাবে মাছের সারটা সবজির সাথে মিশে যায় এখন সাত আটটি কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি ভিউয়ার্স কাঁচামরিচ রান্নার এ পর্যায়ে দেওয়ার ফলে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার এবং হালকা ঝাল এটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এতে করে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো ভিউয়ার্স আমি এখন এটি ঢাকনা দিয়ে এই সবজিটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব মিহয়ার্স আমি আজকে চেষ্টা করেছি যে কোনো প্রকার মাছ দিয়ে মূলা সবজিটা কতটা সহজে এবং মজাদার করে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর সবজি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ